আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফ্রিল্যান্স আর বিভিন্ন মাধ্যম থেকে টাকা উইথড্র করেন বিভিন্ন ওয়েবসাইট থেকে, তো অনলাইন ইনকামের জন্য আপনার অনলাইনের অনেক ব্যাংক অ্যাকাউন্ট দরকার, যেগুলো থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন এবং সেটা আপনার যে লোকাল ব্যাংক ট্রান্সফার অথবা লোকাল পেমেন্ট সিস্টেম সেটাতে নিতে পারবেন। তো তার আগে তো আপনার অনেক ওয়েবসাইট সাপোর্ট করে যারা বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং সাপোর্ট করে, যেমন হচ্ছে আপনার ওয়েব মানি, তারপর হচ্ছে পারফেক্ট মানি, তারপরে নিটেলার, পেপাল, এগুলো অনেক ওয়েবসাইট সাপোর্ট করে। তো এই ধরনের অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেবো বাংলাদেশ থেকে, যেটা আপনি ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবেন না, আপনার অ্যাপ দিয়ে ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা আজকে দেখি কিভাবে একটি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, যেটা ওয়েব মানি বলি আমরা, ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখানে ক্লিক করলে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে আপনি ওয়েব মানি অ্যাপটা আগে ইনস্টল করে নেন, তারপরে আমার ভিডিওটা দেখুন কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন ভিডিওর দিকে। ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ওয়েব মানি অ্যাপ লাগবে, প্লে স্টোরে আছে, আমি ডাইরেক্ট ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখানে ক্লিক করলে এমন একটি অ্যাপ ইনস্টল করা দেখতে পাবেন, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি তাই আপনাদের সুবিধা হবে। তো এটা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি অ্যাপটা ওপেন করছি, এখানে এরকম ওপেন করলে প্রথমে দেখতে পাবেন সাইন আপ নামে একটা অপশন আছে, তো এই যে সাইন আপ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বার চাইবে, আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অলরেডি, আপনি যে দেশ থেকে সাইন আপ করবেন সেই দেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে আসছি। ফোন নাম্বারটা বসানোর সময় খেয়াল রাখবেন এখানে আপনার অলরেডি +880 এটা দেওয়া আছে, আপনি শুধু ওয়ান থেকে শুরু করবেন, বাংলাদেশি নাম্বার যেহেতু ওয়ান থেকে শুরু করেন, অন্যান্য দেশের নাম্বার সেটা আপনি আপনার নিজের দেশের নাম্বার হিসাবে দেখে নেবেন। তো এরপর এখানে নেক্সট বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা উপরে শো করবে, এরপরে আপনার এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, রেজিস্ট্রেশন সিস্টেমের এখানে, এরপর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে যে আই কনফার্ম দেয়ার যে আই এগ্রি জাস্ট আর কি ওয়ার্নিং দিছে, যেটা আর কি প্রাইভেসি পলিসি অনেক কিছু দিয়েছে, এটা ইয়েস করে দিবেন। এরপর এখানে ওকে করে দিবেন। এখানে ক্যামেরা অ্যালাউ করতে হবে, আপনার প্রোফাইল পিকটা তুলতে হবে, তো আমি আমার প্রোফাইল পিকটা তুলছি। ওকে, তো প্রোফাইল পিক তোলা হয়ে গেছে, এবার মায়ের তো এখানে কয়েকবার আপনি আপনার ফটোটা দেওয়ার সময় কয়েকবার ই করবেন আর কি, মাথা ঘুরাবেন, ই করবেন, মানে আনসার সব কিছু খেয়াল করবেন। তো এখন আপনার ফোনে একটা এসএমএস আসবে, সেটা আপনি এখানে অটো ফিল সিলেক্ট করলে অটোমেটিক্যালি বসে যাবে, দেখুন আমার অটোমেটিক্যালি বসে গেছে। এখন আপনি এখানে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে রিটায় পাসওয়ার্ড, তো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে আসছি। পাসওয়ার্ড বসানোর পরে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন, এর আগে উপরে এখানে যে টার্ম অ্যান্ড সার্ভিস এটার উপর একটা টিক দিয়ে দিবেন, এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো হয়ে গেছে এখানে কমপ্লিট। তো এখানে পার্স আপডেটিং ইনফরমেশন আছে, ট্রানজ্যাকশন, কন্ট্যাক্ট, মেসেজ অটোমেটিক্যালি সবগুলো হয়ে গেছে। তো এরপর নেক্সটে ক্লিক করে দিবেন, আমার ওয়েলকাম চলে আসছে। এখন আপনার পিন সেট করতে বলতেছে, তো এখানে যে পিন সেট করতে হবে এবং সেট এ প্যাটার্ন লক, যেটা আপনি করতে পারেন, আপনার প্যাটার্ন আছে যদি সেটা করতে পারেন, তো সেট পিন, ওকে সেট পিন দিতে পারেন বা প্যাটার্ন দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি সাধারণত প্যাটার্ন ইউজ করি, তো প্যাটার্ন দিয়ে দিই। এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, এরপর আপনি আপনার প্যাটার্ন দিবেন, আমি আমার প্যাটার্নটা দিয়ে আস। তো প্যাটার্ন দেওয়ার পরে এখানে বায়োমেট্রিক অপশন আসবে, সেটা দিয়ে দিবেন, আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার লোকেশন চাইবে, তো লোকেশনটাকে অ্যালাউ করে দিতে পারেন আপনি এখান থেকে, এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর যতগুলো অ্যালাউ চাইবে আপনি সবগুলো করে দিবেন, তাহলে সব কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে ট্রাই এ ক্লিক করে দিবেন, আর তার নেক্সট নেক্সট যে অপশনগুলো আসবে সবগুলো ক্লিক করে দিবেন। তো এখানে আর কিছুই করতে হবে না, এখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে ইউজার ইন্টারফেস গো টু দেয়ার নাও,
অ্যাটেনশন যাই হোক সবগুলো কমপ্লিট হয়ে গেছে জাস্ট ই করে দিবেন এখানে কন্ট্যাক্ট এডিট করা লাগবে না আপনি কন্ট্যাক্ট অ্যাড করবেন না তো এখন আপনার পার্স আইডি ক্রিয়েট করতে হবে তো এখানে দেখুন ক্রিয়েট WMZ পার্স এটা ক্রিয়েট করলে আপনি যে কোনো অনলাইন থেকে পেমেন্ট নিতে পারবেন অথবা এই অ্যাপ থেকে পেমেন্টও দিতে পারবেন তো এটার জন্য আপনি এখানে যে ক্রিয়েট WMZ পার্স এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো এখানে এগ্রিমেন্টের কিছু অপশনস আছে লেখা আছে এগুলো ওকে করে দিবেন তারপরে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে অপেক্ষা করবেন দেখুন সাকসেসফুলি পার্স ক্রিয়েটেড এখন আপনার এই যে আইডিটা এখানে চলে আসছে পার্স আইডি তো এখন আপনি এখানে ব্যালেন্স দেখতে পারেন এই যে দেখুন এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এবং আমার এই পার্স আইডিটা এখান থেকে আপনি এটা কপি করে যে কোনো অনলাইন যেখান থেকে আপনি পেমেন্ট নেবেন সেখানে দিতে পারেন অথবা এখানে টপ আপও করতে পারেন তো এই হচ্ছে আপনার ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েটের সম্পূর্ণ পদ্ধতি